মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রোহিতটা বিরিয়ানি খেতে ভালোবাসো না, ওর জন্য মনটা একটু খারাপ লাগছে। যাকে আমি উপর মহলে কথা বলেছি ধানু, ওর বেলটা হয়ে যাবে ঠিক আছে, আর থানার সাথে কথা বলা আছে, ও বাড়ির খাবার তোরা নিয়ে যেতে পারিস, দিতে পারিস, তোদের যদি মনে হয় বিরিয়ানি নিয়ে যাবি তোরা নিয়ে গিয়ে দিয়ে আসতে পারবি ঠিক আছে। আচ্ছা মাস্টারমশাই কোথায়, অফিসে? তো আমি যাই, আমার একটু কথা ছিল, আমি কথাটা বলিনি। এই রিকি আর ঈশিতা তোমরা এসো। দেখেছো কাণ্ড, বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে বলছে নিজে বানিয়েছে। না না, এটা ধমাল দাদাকে জানালে চলবে না, খুব দুঃখ পাবে, গোপনে এটাকে ফেলে দিতে হবে। তার মানে সিংড়ি দিদি ধমাল দাদাকে কোনো একটা কারণে ঘুষ দিচ্ছিল, কিন্তু কি কারণে? তাহলে আমার সন্দেহটা ভুল নয়, স্যারকে নির্দোষ প্রমাণ করাটা এতটা সহজ হবে না। হ্যালো, হ্যাঁ অংশু, হ্যাঁ বলছি, তোমরা বেরিয়ে গেছো? তাহলে ফুলকিকে বার করবো। ও মাই ফাদার, পারমিতা এত নাইটে কার সাথে টকিং? এই হাউসে যে কি কি হ্যাপেনিং আমি তো কিছুই আন্ডারস্ট্যান্ড করতে পারছি না। আরমিতা, আমি তো ওয়াটার ব্রিং করতে এসেছিলাম, তো তুমি এত নাইটে কার সাথে টকিং গো? ও কলে আসলে আমার এক পুরনো বন্ধু হঠাৎ করে খুব ঝামেলায় পড়ে গেছে গো, ওই জন্য ফোন করছিল, আর ফুলকি তো ওপরে ঘুমাচ্ছিল তাই জন্য নিচে এসে কথা বলছি। হোয়াট বন্ধু? ওল্ড বন্ধু। হোয়াট নেম আর ওয়্যার স্টেইং? মৈত্রেয়ী, আমার কলেজে পড়তো, ও বিয়ের পর হলদিয়ায় থাকে বুঝলে তো, ওই ফোন করেছিল। আমি তো আবার থিঙ্ক করছিলাম অংশুমান কিনা এত না। আসলে অংশুমানের কথা হেয়ার করলে বদ্দি এত অ্যাংরি হয়ে যায় না, সেই জন্য আসকিং। ভেরি নাইট হয়ে গেছে, তুমি আর এখানে স্ট্যান্ড করো না, যাও স্লিপ করো, হ্যাঁ আমি ওয়াটারটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।